আজ চৈত্র সংক্রান্তি, বাংলা শনি শেষ দিন। ঐতিহ্য মেনেই বাঙালি পালন করে আসছে এই দিনটিকে। আমন্ত্রণ জানাচ্ছি ইফা টি টাইম টি ব্রেক অনুষ্ঠানে। সাথে আছি আমি প্রমি এবং আজকে আমাদের সাথে আছেন সংস্কৃতি ব্যক্তিত্ব লায়লা হাসান। স্বাগত আমাদের আজকে অনুষ্ঠানে। কেমন আছেন আপু? ভালো আছি, ভালো। আমি অনেক ভালো আছি, আপনাকে পেয়ে আরো বেশি ভালো লাগছে। আমারও খুব ভালো লাগছে। অনুষ্ঠানের প্রথমেই বলছি যে খুব সুন্দর লাগছে আপনাকে। ধন্যবাদ। তোমাকেও খুব দারুণ লাগছে। অনেক বড় পাওয়া আমার জন্য। তো আপু, আজকে তো বছরের শেষ দিন চৈত্র সংক্রান্তি, তো কিভাবে সারা দিনটি আপনি পালন করলেন? নানা কর্মসূচির মধ্যে দিয়ে আপনাদের দিনটি আসলে পালন করা হয়, তো এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। এগুলো ঠিক শহরের জীবনে সংক্রান্তিটা খুব কমই হয়। আগে যেমন আমরা করতাম কবিতা উৎসব দিয়ে একটা আমরা প্রোগ্রামী কাজী আরিফ এদের বাড়িতে আমরা একটা সারা রাত ধরে সংক্রান্তির কবিতা পড়ে খাওয়া দাওয়া হইচি করে এগুলো করতাম। বাড়িতেও আমরা এগুলো কিছু করে করতাম। আমরা বেশির সময়টা আমাদের যায় বৈশাখে আবাহন করার জন্য। আচ্ছা, আমরা সারাদিন ওই রিহার্সাল নিয়েই ছিলাম নাচের, যেমন আগামী ওই যে কাল পয়লা বৈশাখে যে অনেকগুলো অনুষ্ঠান আছে, অনেক অনুষ্ঠান আছে, লাইভ যাবে সব প্রোগ্রামগুলো, ওর জন্য খুব ব্যস্ততা। কোনো আনুষ্ঠানিকতা করার সময় আর হয় না, অন্য সংক্রান্তি পালন করার সময় আর পাওয়া যায় না, কারণ আগামীকে বরণ করার জন্য ওই পেছনটাকে আর অতটা আমরা এগিয়ে যাওয়ার তাগাদাই থাকি, তারাই থাকে আর কি। আচ্ছা আপু, এখন তো আপনাদের নানা ব্যস্ততার মধ্য দিয়ে দিন পার করতে হয়, কিন্তু আপনি যখন ছোট ছিলেন তো ছেলেবেলায় আসলে আপনি কিভাবে এই দিনটি পার করতেন? ছেলেবেলায় খুব ব্যস্ত থাকতাম, মুঘল ফোর্স করতাম, চাঁদের হাট করতাম, নাচ করতাম। তখন ছোটবেলা থেকে আমি অভিনয় করি। আপু দেশের বাড়ি কোথায়? আমার বাবার বাড়ি বিক্রমপুর। বিক্রমপুরে আপনার বেড়ে ওঠা কি? বিক্রমপুরে না, আমার জন্ম লেখাপড়া সব ঢাকাতে। ঢাকাতে জন্ম কুমিল্লায় নানা বাড়িতে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়ে, তখন বলতে কুমিল্লা ছিল আমার জন্মের সময় মনে হয় আর কি আমার। আচ্ছা, আর তারপরে আমার জ্ঞান হয় আমি ঢাকায় দেখেছি, ঢাকায় সব কিছু আমাদের, ওয়ারিপাড়া, ঢাকা ওয়ারিপাড়ার মেয়ে আমি। আচ্ছা, তো আগামীকালকে নতুন একটি বছর আসতে যাচ্ছে, নতুন একটি দিন আসতে যাচ্ছে, তো আগে যখন আপনি ছোট ছিলেন এই যে নতুন বছরকে মানে বরণ করা একটা ব্যাপার থাকতো, তো কেমন ছিল আসলে সেই সময়টা আপনাদের? ভীষণ আনন্দময় দিন ছিল সেই, মনে হয় যেন আর পারলে আবার ফিরে যেতাম সেই ছেলেবেলায়। আচ্ছা, পাড়ার মধ্যে আমরা যে পাড়াটায় ছিলাম, আমার পাড়াটা খুব একটা সবচেয়ে পশ, এখন গুলশান টুলশান যেটা আমরা ভাবি সেটা পশ একটা এলাকা ছিল। আমার নানা ছিলেন আলী আহমদ খান, উনি এমএলএ ছিলেন, আব্বা যখন ছাত্র জীবনে আমার এস এম হলের কালচার সেক্রেটারি ছিলেন, কালচারাল। আমার আম্মা ওস্তাদ বাহাদুর হোসেন খানের ছাত্রী ছিলেন, সীতা শিখতেন। আচ্ছা, আমার মামি বেগম নুরজাহান মুর্শিদ, উনি নাটক করতেন। আবার আমার মামা ডক্টর খান সারার মুর্শিদ, উনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি হেড অফ দ্য ডিপার্টমেন্ট ছিলেন। এবং আমার নানা, এবং আমার নানার বন্ধুরা ছিলেন ছেড়ে বাংলাকে ফজল হক সাহেব, উনি, তারপর বেগম সিফে কামাল আমাদের পড়শি, আমার নানির বন্ধু। আচ্ছা, তারপরে ওই যে তোমার ইত্তেফাকের ছিলেন মালিক ছিলেন তফাজুল হোসেন মানিক মিয়া। এই পরিবেশে আমি বেড়ে উঠেছি, পরিমণ্ডলে আসলে আপনার বেড়ে ওঠা। হ্যাঁ, একদম বেড়ে ওঠা। এবং ওই সময়টায় তখন ওই বৈশাখ, এই পাড়ায় পাড়ায় সব একসাথে আসা যাওয়া খাওয়া, একটা মেলবন্ধন ছিল সবার মধ্যে, খুব খুব ঘনিষ্ঠ ছিলাম সবাই আমরা। হ্যাঁ, তারপরে বৈশাখ নতুন বছর, নতুন কাপড় পরা, ভালো খাওয়া দাওয়া করা, এগুলো খুব ছিল, খুব খুব উপভোগ করতাম। এখনও মনে হয় যেন ফিরে যাই সেই ছেলেবেলায়, ফিরে যাওয়ার একটা ব্যাপার চলেই আসে। তো এখনকার সময় যে আমাদের পহেলা বৈশাখ বা নতুন বছরকে ঘিরে যে নানা কর্মসূচি আমরা পালন করে থাকি, তো তখনকার সময় তখনও তো মেলা ছিল, এত ব্যাপক আকারে হতো না, পার্থক্যটা আসলে আপনি কোথায় দেখতে পান? এখন এখন এটা একটা সর্বজনীন, তখনও ছিল ছোট আকারে ছিল, এখন বিশাল। পুরো পহেলা বৈশাখ হলো আমাদের মানে জাতীয় জীবনে সর্বশ্রেষ্ঠ একটা উৎসব বলবো আমি, এবং অসাম্প্রদায়িক ধর্ম বর্ণগত কোনো বিষয়, হ্যাঁ, হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ, সবার সবার উৎসব, যেমন পূজা ঈদ সবাইগুলো আলাদা আলাদা এক এক ধর্মীয় উৎসব, কিন্তু এটা সবার জন্য, বাঙালিদের একটা, হ্যাঁ, এটা সর্বজনীন ও সম্প্রাচীন মেলবন্ধন, এটা এটা মানে এটা খুব ভালো, এটার ফলটা এটা যেমন বৈশাখ এটা হওয়া, একসাথে হওয়া, অন্য সময় আমরা সবাই একসাথে হতে পারি না, হতে পারি, কিন্তু এই বৈশাখে সবাই আমরা একসাথে হই, একটা আনন্দ উৎসব হয়, খুব ইয়ে হয়, সারা সারা দেশব্যাপী একটা আলোড়ন পড়ে যায় যে বৈশাখে বরণ করার জন্য। সেটাই তো, আগামীকাল তো পহেলা বৈশাখ, তো মঙ্গল শোভাযাত্রা কি যাবেন বা যাওয়া হয়েছে?
হ্যাঁ, প্রথম প্রথম যেতাম উদ্যোক্তা, আমরা এই প্রথম দিকে অনেক বেশি সম্পৃক্ত ছিলাম, আমরা সাংস্কৃতিক জোটে আমি সহসভাপতি ছিলাম, সেই সময় অনেক উদ্যোগ ছিলাম। এখন ছোটদের মানে পালা, ওরাই ওরাই করছে এখন। আপনাদের সময় শুরুটা আসলে কিভাবে ছিল বা কিভাবে আপনারা শুরু করেছিলেন? তখন তো খুব সর্বোপরি ছায়াডট প্রথম আরম্ভ করে এটা, তারপরে আস্তে আস্তে ব্যাপক, সবাই জাগে, সবাই সম্পৃক্ত হয় এই দলে, মানে এই দল ও দল ও দল করে করে সবাই মিলে আস্তে আস্তে সম্পৃক্ত, যত বেশি লোকজন সম্পৃক্ত তত বেশি আকার বড় হচ্ছে এটা, সেইভাবে আর কি চলছে। এখন তো মানে এটা জাতীয় উৎসব, আমি আগেও বললাম জাতীয় উৎসবে সবাই এটাকে পালন করছে। আগামীকালকে পহেলা বৈশাখ, তো কী কী কর্মসূচি আছে কালকে? কাল ভোরে আমার একটি চ্যানেলে আমাদের উদ্বোধনী নৃত্য আছে, আমার গ্রুপ নটরাজ, আমরা একটা উদ্বোধনী আধ ঘন্টার প্রায় একটা নৃত্য নৃত্যালেখ্য করবো ওখানে বৈশাখের উপরে, রবীন্দ্রনাথের বৈশাখ কবিতাটা আছে সেটা অবলম্বনে সেটাকে নিয়ে ওটা করব। তারপরে আবার কলাবাগান মাঠে একটা একটা আরেকটা সংগঠন আছে, তাদের একটি উৎসব আছে, সেটা সেটা আবার 16 তারিখে মানে বৈশাখের তৃতীয় দিনে হবে ওইটা আর কি। তো সেইভাবে আর কি করছি। আপু, পয়লা বৈশাখে আরেকটা যেটা ব্যাপার থাকে যে পান্তা ভাত খাওয়ার একটা ব্যাপার, পান্তা ভাত, ইলিশ মাছ, ভর্তা, বিভিন্ন রকমের ভর্তা যে খাওয়ার একটা ব্যাপার, তা আপনি কতটুকু আসলে এনজয় করেন বা নিশ্চয়ই তো খান? একদিন পান্তা ভাত এখন এটা ফ্যাশন হয়েছে, ফ্যাশন একটা ট্রেন হয়ে গেছে। ইলিশ মাছ খাওয়া তো মানে আগুন এখন, না আমাদের সময় ছিল সস্তা ছিল তখন, যে কথায় বলে না যে বৈশাখের উত্তাপ ইলিশ মাছের তেজ, সেই তো ওইটা। একদিন পান্তা খেয়ে বাঙালি হওয়ার তো কোনো মানে নেই, এটা বৈশাখে খেতে এমন কথা না। আমি যদি আমি পছন্দ করি, আমি সবসময় খেতে পারি, মাঝে মাঝে খেতে পারি, একদিন পান্তা ইলিশ খেয়ে ইলিশ কেন খেতে হবে? সস্তা আরও কিছু যদি আসে, ইলিশ সবাই খেতে পারবে না, এমন কিছু খাবো যে সবাই খেতে পারে, সবাই খেতে পারে, সবার মানে সহজ লভ্য হয় সবার জন্য। তবে এখন একটা ফ্যাশন হয়ে গেছে যে পান্তা ভাত ইলিশ মাছ না খেলে আমাদের বৈশাখটা শুরুই হবে না, সেটা সেটা হয়তো মানে বাইরে বিশেষ করে আরো হচ্ছে, এগুলো যখন কোথাও উৎসব হচ্ছে সেখানে বিক্রি হচ্ছে, বাড়িতে তো আমরা নানা অন্য কিছু দিয়ে নিরামিষ দিয়েও খাওয়া যায়, একটা বাঙালিয়ানা, এক পুরোপুরি বাঙালিয়ানা আমাদের এটা, অত মানে অত দামও না সেই জিনিসটা খাওয়া যায় এটা। আর পান্তা ভাত না খেলেও আমরা বাঙালি, খেলেও আমরা বাঙালি, মনে প্রাণে বাঙালি, মনে প্রাণে আমরা বাঙালি হতে চাই। হ্যাঁ, হবো, নিশ্চয় হতে চাই না, নিঃসন্দেহে আমরা বাঙালি। হ্যাঁ, এটাই যেন আমাদের কাজে কর্মে কাজ সব কিছুতে প্রতিফলিত হয় সেটাই আশা করবো। একদিন বৈশাখের পয়লা দিনে প্রথম দিন বাঙালি না আসে যে সারা জীবন যেন বাঙালি থাকতে পারি, থাকি মনে প্রাণে, সেটাই আমাদের কামনা হওয়া উচিত, কাম্য হওয়া উচিত একেবারে। তো আপু, আগামীকালকে আপনার বাসায় কী কী আয়োজন থাকছে, যদি আমরা খাবার দাবারের দিকে আর যদি আমরা একটু যাই? আমি সাধারণত ওই মুড়ি রাখি, নাড়ু করি, মোয়া করি, পায়েস করি, এ ধরনের নিজে মানে যদি অতিথি কেউ আসে, আর যে খাবার সময় আসলে যা হয়, আমরা পুরো টিম কিন্তু চলে আসবো, সবাই মিলে চলে আসবো। আবার হয় কি, আমরা তো বেশিরভাগ বাইরেই থাকতে হয়, অনুষ্ঠান টনুষ্ঠান থাকে, কখনো কখনো হয়তো কোনো সময় যদি অবসর থাকে, কেউ যদি ওই সময় বাসায় থাকে তখন আর কি অতিথি আহ্বান করা যায়, তখন আসলে আয়োজন করা হয় সেটাই। তারপর আরো অনেক কথা হবে, সময় হয়ে গেলে একটু ব্রেকে যাবার। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইফায় টি টাইম টি ব্রেক, সময় হয়ে গেলে একটি ব্রেকে যাবার। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি ব্রেক, কোথাও যাবে না, আমাদের সাথেই থাকুন। ফিরে এলাম ব্রেকের পর, আপনারা দেখছেন ইফায় টি টাইম টি ব্রেক। প্রিয় দর্শক, এবারে দেখে নিব ছোট্ট পরিসরে লায়লা হাসানের একটি প্রোফাইল। লায়লা হাসান, পেশা অভিনয় ও নৃত্য পরিচালনা, জন্ম 8 আগস্ট কুমিল্লা। বাবা প্রয়াত আব্দুল আওয়াল, মা প্রয়াত লতিকা আওয়াল। পারিবারিক জীবন 3 ভাই 4 বোন। শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়। উল্লেখযোগ্য কাজ, অসংখ্য জনপ্রিয় নাটকের অভিনয় করেন। নাটক রক্তকরবী, মুখরা রমণী বশীকরণ, মৃত্যুক্ষুদা মুক্তিযুদ্ধ বিষয়ক নৃত্যনাট্য পরিবেশন করেন। বাংলাদেশের নৃত্যাঙ্গনে দীর্ঘদিন তার অবদানের জন্য 2010 সালে 21শে পদক সম্মান অর্জন করেছেন। শখ রান্না করা এবং ঘর গোছানো। আপু, আমরা তো দেখে নিলাম ছোট্ট পরিসরে আপনার একটি প্রোফাইল, এবারে কাজের কথা জানতে চাচ্ছি। এই যে এত 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 কাজ, অসংখ্য পুরস্কার, তো কখনো কি মনে হয়েছে যে না আসলে অপ্রাপ্তি থেকেই গেল বা প্রাপ্তি ব্যাপারটা চলে আসে,
তো এই ব্যাপারে কিছু জানতে চাচ্ছি। আমার আমার মনে হয় না কোনো শিল্পী কিংবা কেউ কিছু পাওয়ার আশে কাজ করে, আমরা মনের আনন্দে জীবনে তাগিদে আমরা ভালো লাগা ভালো লাগা ঠিকই আমরা কাজগুলো করি। হ্যাঁ, অনেকে বলে এখনো কেন নাচ করছেন, এখনো কেন অভিনয় করছেন, কষ্ট হয় না? বলে এটা আমার আনন্দ, এই কাজটা আমাকে আমাকে কেউ প্রেসারাইজ করছে না, কেউ চাপ চাপ দিচ্ছে না, আমি আমরা খুশিতে বড় ওই সময়টা আমি বসে থেকে কী করবো? যদি আমি কাজ করি, দর্শক আমাকে পেলো, আমিও একটু আনন্দ পেলাম, যারা আমার আমাকে ভালোবাসেন, তারা আমাকে পর্দা দেখতে তাদের ভালো লাগে। আমি কিছু যখন আমি নাচ কম্পোজ করি, সৃজন করি, তখন একটা ওই সৃষ্টির যে আনন্দটা, সৃষ্টির একটা আনন্দ, অদ্ভুত একটা আনন্দ, যখন ওটা শেষ হয়ে যায় কাজটা সৃজনটা, তখন তারপর যখন দেখি বেশ ভালো লাগে, বা এটা তো ভালোই করেছি ভালো লাগে। আর প্রশংসা যখন করেন তখন তো আরও ভালো লাগে, আরও ভালো লাগার একটা ব্যাপার ভীষণ। হ্যাঁ, সেই আর কি। তো ওইভাবেই কিছু পাওয়ার জন্য পেলে আরও দায়িত্বটা বেশি। আমি একুশে পদক আপনি পেয়েছি। হ্যাঁ, সেই ব্যাপারে একটু জানতে চাই। আমি 2010 নাচের জন্য পেয়েছি, ওটা আমার অনেক বড় প্রাপ্তি, অনেক বড় একটা। আমাদের আর দুঃখের বিষয় হলো কি, নাচেই সবচেয়ে কমে করে এই পদকগুলো দেওয়া হয়, রাষ্ট্রীয় পদকগুলো নাচে বহু। আমি বলতে 12 বছর পরে পেলাম, আমার আগের দিনই পেয়েছিলেন তাইজাখানম ঝুনু, আর বেশিরভাগ পেয়েছেন যে মরণোত্তর, মারা যাবার পরে এই পদকের তো কোনো মানে হয় না। জীবিত অবস্থায় আমি যদি না দেখে গেলাম, আমি যদি আনন্দ না পেলাম, তাহলে আমার পরিবার তারা দুঃখ ভারাক্রান্তে পুরস্কারটা গ্রহণ করবে। হ্যাঁ, যে আহারে আমার বাবা থাকলো না, আমার মা থাকলো না, তাদেরটা হয়ে আমি নিচ্ছি না, ওটা কোনো মানে হয় না। তো সেটা আমার ভাগ্য সৌভাগ্য পেয়েছি। আবার আমার 6 বছর পর এবারে আমানুল হকে আমাদের একজন বৈশ্যের নৃত্যশিল্পী উনি পেলেন, বহু বছর, আবার বলবো দুর্ভাগা, বহু বছর পর পর আমরা পাই। কিন্তু আমাদের মধ্যে অনেক সৃজনশীল, অনেক প্রতিভাবান শিল্পী রয়েছেন, গুরু নৃত্য গুরু রয়েছেন, কিন্তু তারা মূল্যায়ন তাতে করা হচ্ছে না। তখন আমি পেয়েছি, আমার ভালো লেগেছে, আনন্দ তো অবশ্যই হয়েছে, কিন্তু দায়িত্ব বেড়ে যায়, দায়িত্বটা অনেক বেড়ে যায় যে আমাকে আরও ভালো কাজ করতে হবে, আরও কিছু করতে হবে। আর এখানে আমি একটু বলি একটা খুশির খবর, যেটা আমি বাংলাদেশ চিত্রশিল্পী সংস্থার সভাপতি ছিলাম গত টার্মে আর কি। তো সেই সময় থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্য বিভাগটা খুলতে পেরেছি। 4 বছর আমরা আন্দোলন করেছি, 9 থেকে 14 এসে আমরা সফল হয়েছি। হ্যাঁ, এটা বিশ্ব বড় একটা প্রাপ্তি, আমি কি পেলাম সেটা না, কিন্তু আমার নৃত্য শিল্প একটা সম্মিলিত একটা প্রচেষ্টা, হ্যাঁ প্রচেষ্টায় নৃত্য শিল্প স্বীকৃতি পেয়েছে। এটা একরকম আমাদের মৌলবাদ বিরোধী আন্দোলনও বলতে পারো, যে আমাদের পায়ে নুপুর, তো মেয়েদের স্বাধীনতাই তো অনেকে বিশ্বাসী না কিংবা পছন্দ করে না, কিন্তু একটা নাচ বিশ্ববিদ্যালয়ের স্থান পাওয়া মানে বিরাট একটা পাওয়া। আচ্ছা আপু, তো এই প্রসঙ্গ যখন চলে আসলো, তো আপনারা যখন শুরু করেছিলেন, নাচের সঙ্গে ছিলেন বা নাচকে আপনারা যখন ভালোবাসছেন, ভালোবেসে কাজ করতে চাইতেন, তখন তো মনে অনেক বাধা বিপত্তি চলে আসতো, অনেক বাধা বিপত্তি পেরিয়ে আপনারা এই সবাই, এই প্রশ্নটা আমাকে সবাই করে, আমি কখনোই না, আমি কখনোই কোনো বাধার সম্মুখীন হইনি। আমি বলেছি আমি কোন পরিবেশে মান বড় হয়েছি, তারপর থাকে যে চারপাশ থেকে সামাজিক হতাশা ছিল, সামাজিক হতাশা ছিল, আমি কেন জানি আমি মনেও করতে পারিনি, আমি কোনো ফেসও করিনি সেরকম। হ্যাঁ, তারপরে বিয়েটা খুব তাড়াতাড়ি হয়ে গেছে আমার, ইন্টারমিডিয়েট পড়তে পড়তে শ্বশুরবাড়িতে এসে তো স্বর্গ পেলাম, যেমন শাশুড়ি উদার তেমন স্বামী উদার, পরিবারের সবাই উদার। আর ওখানে আমার আব্বা আম্মা মামি নানা সবাই ওই চর্চা করতেন। তারপরে আমি যে পরিবেশে ছিলাম, বেগম সুফিয়া কামাল, কামাল নানা বলি আর কি, আমরা নানির বন্ধু, তো না ওনার হাজব্যান্ড স্বামী যে না, উনি আমাকে বলতেন সেই ছোটোবেলাতেই বলতেন যে আমাদের পাড়ার সাধনা বোস, সাধনা বোসকে আমি তখন চিনতাম না, পরে শুনেছি ভারতে খুব নাম করা না একজন নৃত্যশিল্পী, নৃত্যশিল্পী। হ্যাঁ, পাড়াতে ওরকম ওই সেই পাড়াতে আমি বড় হয়েছি, সুতরাং আমরা কোনো বাধা টাধা পাইনি, দেখিনি। আপু, আমরা অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি, খুব ভালো লেগেছে আসলে আজকে এই দিনে আপনাকে আমরা পেয়েছি আমাদের মাঝে। অনেক অনেক ভালো থাকবেন আপনি, আর নতুন বছরের প্রত্যাশা কী সেটি জানতে চাই, এবং আমরা একটি কবিতা আবৃত্তি শুনতে শুনতে আমরা বিদায় নেব আজকে, কিন্তু তার আগে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান। আমরা নতুন বছরকে রবি ঠাকুরের কথা বলতে গেলে, মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধরা, ধরার সাথে মানব পুরো মানব জাতীয় যেন শুচি হয়, মানে হিংসা দেশ না থাকে, পরস্পর পরস্পরের ভালোবাসা, আমরা সব সুন্দরভাবে একত্রিতভাবে জীবন যাপন করতে পারি, এই প্রত্যাশা থাকলো। নতুন বছর সবার মঙ্গলময় হোক, আনন্দময় হোক, কল্যাণময় হোক, এই কামনা। এবং আমার প্রত্যাশাটা আমি একটি কবিতার মাধ্যমে, আগে আমি একটু বিদায় নিয়ে আসছি দর্শকদের কাছ থেকে। নিশ্চয়ই,
প্রিয় দর্শক, চলে এসেছি অনুষ্ঠানে একেবারে শেষ প্রান্তে। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো অতিথিকে সাথে নিয়ে। নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তার আগে আমরা আপনার কাছ থেকে একটি কবিতা আবৃত্তি শুনতে শুনতে বিদায় নেব। কবির নাম নাসিম জাহান নিনা। আচ্ছা, বৈশাখের প্রার্থনা আমার চিন্তার সাথে আমার অনুভূতির সাথে মিলে গেছে বলে আমি এটা পড়তে চাচ্ছি। সুতীব্র বাতাসের আক্রোশ, মুহুর্মুহু বাজ, মহাতাণ্ডবের বজ্রধ্বনি, দিগন্তে নিনাদ আজ। চৈত্রের ধুলো ওড়া রুখু সুখু দিনে, ফাটা মাটি শুকনো ডালের জঞ্জাল, বৎসরান্তে হিসেব মেলে না নিরণ্যের হালখাতায়, কংসের অট্টহাস্যে চরাচর জুড়ে নিদারুণ বৈশাখ। প্রভুর কাছে প্রার্থনা করি, নিরণ্যের ঘরে অন্ন দিয়ে প্রভু, নিরাশ্রিত জনকে দাও ঘর, ক্লিষ্ট মুখে হাসি নিয়ে এসো, নতুন বর্ষে ভুলে যাও ক্ষোভ, প্রশমিত করো রুদ্র কালাহারি, প্রস্ফুটিত করো মানবের মন ফুলের মতো। চৈত্রের হোম কুণ্ডে আনো বাড়িপাত, নির্ভার নির্ভয় দুর্জয় দিন, এই বর্ষ হোক পাপ তাপ জুলুমবিহীন।